দেখেন খুব চমৎকার কিন্তু একটা আউটপুট আমাদেরকে দিয়েছে একটা। তো এখানে দেখেন অনেকগুলো এখানে ওদের ফ্রেমওয়ার্ক দেওয়া রয়েছে। আপনি আমাকে কি করেছে 580টা ওয়ার্ডের একটা আর্টিকেল দিয়েছে। Understand what type of portrait you're looking for. আজকের এই ভিডিওটি স্পন্সর করছে Krater.ai। এটি একটি এআই রাইটিং টুল, পাশাপাশি এটার কিছু লেটেস্ট ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো এআই কন্টেন্টকে ডিটেক্ট করতে পারবেন এবং টেক্সট ক্ষেত্রে যে কোনো টেক্সট কন্টেন্টকে আপনি স্পিচে রূপান্তর করতে পারবেন অথবা স্পিচকে আপনি টেক্সটে রূপান্তর করতে পারবেন, হ্যাঁ, অথবা বিভিন্ন ওয়েবসাইটের ডেভেলপমেন্টের জন্য কোড জেনারেট করতে পারবেন। খুবই চমৎকার একটা টুল Krater.ai। এটা অ্যাপসুমোতে রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এরা মাত্র $79 তাদের লাইফ টাইম ডিল অফার করছে। তো অনেকগুলোই এআই রাইটিং টুল বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে লাইফ টাইম ডিল হিসেবে। Krater.ai একটু ব্যতিক্রম, আমরা রিভিউ দেখলে বুঝতে পারবো। তো এখানে যে আমরা যে প্ল্যানটা পাচ্ছি সেটা হচ্ছে আপ স্কেল প্ল্যান। আপনার 1000 জেনারেশন করতে পারবো মান্থলি, অর্থাৎ 1000টা সার্চ ইনপুট করতে পারবো। সেটা হতে পারে টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, অথবা কন্টেন্ট জেনারেশন, অথবা যে কোনো কিছু আমি 1000 টাইম ইউজ করতে পারবো এটার যদি এই $79 প্ল্যানটা যদি আমি কিনি। হ্যাঁ, এছাড়া কপি রাইটিং, স্পিচ টু টেক্সট এবং কোড জেনারেটর, আরও অনেক অনেক লেটেস্ট ফিচার, চ্যাট ফিচার, এগুলো কিন্তু আপনি পাচ্ছেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা Krater.ai এটা ট্রাই করবেন। এবার আমরা ফুল রিভিউতে চলে যাই। তো Krater.ai যখন আমরা ড্যাশবোর্ডে লগ ইন করবো এটা পারচেস করে, তো তখন আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। তো এখানে দেখেন কপি রাইটিং, চ্যাট উইথ এআই, ইমেজ জেনারেশন, টেক্সট টু স্পিচ, টেক্সট টু ভয়েস, হ্যাঁ, কোড জেনারেশন, হ্যাঁ, এরপর হচ্ছে ভিডিও ক্রিয়েশন এবং হচ্ছে এআই কন্টেন্ট ডিটেকশন। এই দুইটা টুল আমার কাছে খুবই মনে হচ্ছে লেটেস্ট এবং সময় উপযোগী, কারণ আমরা ব্লগ কন্টেন্টে যারা এআই কন্টেন্ট ব্যবহার করছেন, এআই কন্টেন্ট ডিটেক্ট করতে পারে কিনা গুগল এটা কিন্তু জানার কিন্তু খুব একটা বড় কিন্তু একটা প্রয়োজন রয়েছে। সো এআই কন্টেন্ট যাতে গুগল ডিটেক্ট করতে না পারে সেজন্য এআই কন্টেন্ট ডিটেক্টর দিয়ে কিন্তু আমরা আগে সেগুলোকে চেক করে নেব। পাশাপাশি অন্য অন্য এরর তো আমরা চেক করবই, প্লাগারিজম রয়েছে কিনা বা কন্টেন্টে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে কিনা, পাশাপাশি আমরা এআই কন্টেন্ট ডিটেক্টর দিয়েও চেক করে নেব, যেটার ফিচারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এর মাধ্যমে, ঠিক আছে। এবং বললে কি Krater.ai কিন্তু গুগল এপিআই এবং হচ্ছে যে চ্যাট জিপিটির এপিআই কিন্তু ব্যবহার করে কিন্তু ওরা কাজ করে। চ্যাট জিপিটি এপিআই মিনস হচ্ছে ওপেন এআইয়ের যে এপিআই, সেই এপিআই ব্যবহার করে কিন্তু প্রত্যেকটা এআই রাইটিং টুলসই কাজ করে। হ্যাঁ, সো এবার আসি আমরা এদের বিভিন্ন ফাংশনালিটিগুলো দেখি। তো এখানে অনেকগুলো ফাংশনালিটি রয়েছে, কিছু কিছু ফাংশনালিটি আমরা আপনাদেরকে দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে ইমেজ জেনারেশন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এখানে আপনার পছন্দ মতো। তো আমরা কিছু এআই কিছু প্রম্পট নিয়ে ইমেজ আপনাদেরকে আমরা তৈরি করে দেখাই, যেটার আমরা ম্যাক্স 2 আমরা চাচ্ছি এখানে, এবং এটা আমরা হাই রেজুলেশনে আমরা ইমেজটা নিব। দেন আমরা কিছু এনিমি গার্লের একটা ছবি আমরা চাচ্ছি, যেটা ফটোগ্রাফার আমরা চাচ্ছি আর কি। সো আমরা ওয়েট করি, দেখি সে আমাদের জন্য কি আউটপুট দেয়। ওকে, দেখেন খুব চমৎকার কিন্তু একটা আউটপুট আমাদেরকে দিয়েছে, একটা এনিমি গার্লের। যেরকম আমরা এখানে যে প্রম্পট যেটা ছিল এআই প্রম্পট, সেই প্রম্পট অনুযায়ী কিন্তু সে আমাদেরকে কী করছে, রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, দুইটা ইমেজ দিচ্ছে, দুটোটা ইমেজে কিন্তু কোনো জায়গায় কোনো কিন্তু ডিস্ট্রাকটিভ নাই, সব জায়গায় পুরোটা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু আউটপুট সে আমাদেরকে দিয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এআই ইমেজ জেনারেশন টুলসগুলো অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে আপনি কি ধরনের ইমেজের প্রম্পট আপনি এখানে ব্যবহার করতে পাচ্ছেন সেটার উপরে। আপনার প্রম্পট যত ভালো হবে, যত ভালোভাবে আপনি ডিসক্রাইব করতে পারবেন আপনার প্রম্পট সম্পর্কে, তত বেশি এখানে কী হবে, আপনার এটা সুন্দরভাবে কী হবে, এটা প্রেজেন্ট হবে, ঠিক আছে। সো এভাবে আমরা কী করতে পারি, ইমেজ জেনারেশন করতে পারি টেক্সট টু স্পিচ এবং হচ্ছে ইমেজ জেনারেশন। তো ইমেজ জেনারেশনটা আমরা শেষ করেছি, এখন আমরা কপি রাইটিংটা আমরা নিয়ে কথা বলব। কপি রাইটিংয়ের ভিতরে অনেকগুলো মডেল রয়েছে, আপনারা যারা যারা বিভিন্ন এআই রাইটিং টুল ব্যবহার করছেন তারা জানেন এআই রাইটিং টুল বিভিন্ন ধরনের লেসনের উপরে, বিভিন্ন ধরনের এআর উপরে, ফ্রেমওয়ার্কের উপরে কাজ করে বা টেমপ্লেটের উপরে কাজ করে। তো এখানে দেখেন অনেকগুলো এখানে ওদের ফ্রেমওয়ার্ক দেওয়া রয়েছে। আপনি ওয়েবসাইট কপির জন্য শুধুমাত্র ওয়েবসাইটের এই ধরনের কপি বা আউটলাইনগুলো আপনি পাবেন, তারপর হচ্ছে আপনি ব্র্যান্ডিং বা অ্যাডসের জন্য সেক্ষেত্রে শুধুমাত্র আলাদা আলাদা কিছু ফিচার রয়েছে সেগুলোর জন্য পাবেন। আপনি এখানে অল টেমপ্লেট দেখলে এদের যতগুলো টেমপ্লেট রয়েছে সবগুলো টেমপ্লেট আপনি এখানে দেখতে পারবেন। তো হ্যাশট্যাগ জেনারেটরটা খুব জোস, আপনি এখানে হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন আপনার কন্টেন্টের জন্য। আপনি যদি কোনো এজেন্সি ওনার হয়ে থাকেন, কোনো যদি কোনো কাউকে যদি কোনো কিছু সার্ভিস দিয়ে থাকেন, তাহলে আপনার ক্লায়েন্টের জন্য আপনি এখানে হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। কোরা কোশ্চেন অ্যান্সার রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপরে হচ্ছে স্টার্ট আপ আইডিয়া দিবে আপনাকে, কোশ্চেন আনসার দিবে, এখানে অনেকগুলো আসলে কিন্তু এদের কিন্তু ফিচার রয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এগুলো সম্পর্কে আপনাদের সবারই কী রয়েছে একটা আইডিয়া রয়েছে। দেখেন ইমেল রয়েছে, ইমেল সাবজেক্ট লাইন রয়েছে, ইমেলের রিপ্লাই কীভাবে দেবেন সেটা রয়েছে, প্যারাফেসার রয়েছে,
যেটা মোস্ট পপুলার এখানে, ঠিক আছে? গ্রামার কালেক্টর ক্যারেক্টর এটা একটা রয়েছে, কারেক্ট সেন্টেন্স ইনটু দ্য স্ট্যান্ডার্ড ইংলিশ। হ্যাঁ, এখানে সেন্টেন্স কারেক্ট করার জন্য এখানে একটা অপশন রয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে, এদের কোয়াইট গুড একটা জিনিস। কন্টেন্ট শর্টেনার লং কন্টেন্টকে শর্ট করে দিবে, এরকম অনেক ধরনের ফিচার রয়েছে। ওয়েবসাইট কপির ভিতরে গিয়ে আমরা যদি একটা ফুল আর্টিকেল যদি এখানে লিখি, মানে ফুল আর্টিকেলের একটা রাইট এ ব্লগ পোস্ট একটা অপশন রয়েছে, তো এখানে প্রত্যেকটা অ্যান্সারের জন্য, প্রত্যেকটা ইনপুটের জন্য কিন্তু আপনি একটা আউটপুট পাবেন, ঠিক আছে? তো আর্টিকেল টাইটেল আমরা কী দিলাম, আমরা তাহলে আমাদের 10 বেস্ট ওয়ে, আচ্ছা 10 বেস্ট ওয়ে দিব না, 10 বেস্ট মোবাইল গেমিং অ্যাপস, গেমিং অ্যাপস ইন 2023। হ্যাঁ, আমরা 10টা মোবাইলের অ্যাপস সম্পর্কে জানতে যাচ্ছি, যেগুলো কি যেগুলো আপনার 2023-তে সবচাইতে ভালো, ঠিক আছে? এরপর হচ্ছে ডেসক্রিপশান, এখানে আমরা বেস্ট মোবাইল গেমিং অ্যাপস, ঠিক আছে? আচ্ছা, অ্যাপস বানানটা আমাদের ভুল হয়েছে, AWP অ্যাপস হবে। 10 বেস্ট মোবাইল গেমিং অ্যাপস, এটা ডেসক্রিপশান আমরা এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্টাইল, এটা হচ্ছে আমরা দিন হচ্ছে এখানে ইন ফর ইনফরমেশনাল ওয়ার্ড ওয়ার্ড কাউন্ট, এখানে আমি কত ওয়ার্ডের চাচ্ছি, তো আমি এখানে মিনিমাম চাচ্ছি হচ্ছে 1500 ওয়ার্ডের একটা কন্টেন্ট সে আমাকে দিবে। নাম্বার অফ কপিস, কয়টা কপি, এখানে একটা কপি আমার দরকার, কারণ প্রতি ইনপুটের জন্য আমার একটা করে খরচ হবে, ঠিক আছে? তাহলে আমরা ইনপুটটা কীভাবে দিলাম, 10 বেস্ট মোবাইল গেমিং অ্যাপস ইন 2023, এবং এটার জন্য আমাদের ডিসক্রিপশন দিয়ে দিলাম, স্টাইল দিয়ে দিলাম, ইনফরমেশনাল একটা স্টাইলে হবে, হ্যাঁ, অথবা লিস্টিক্যাল স্টাইলে হবে। এরপর হচ্ছে বা রিভিউ দিতে পারি আমরা এখানে, হ্যাঁ, রিভিউ দিতে পারে এখানে। ওয়ার্ড কাউন্টটা আপনি দিয়ে দিবেন 1000 থেকে 1500 আপনার যেটা প্রয়োজন, দেখা যাক সে কী আউটপুট দেয়। এরপর নাম্বার অফ কপি, একটা কপি আমরা চাই, দেন জেনারেট ক্লিক করলে সে কী করবে, এই যে আমি যে ইনপুটটা দিলাম এই ইনপুটের উপর সে আমাকে একটা আউটপুট দেবে। হ্যাঁ, 10টা মোবাইল গেমিং অ্যাপস নিয়ে সে আমাকে কী করবে, একটা কন্টেন্ট রেডি করে দেবে, ঠিক আছে? দেন আমি সেই কন্টেন্টটা গ্রামার চেক করবো, প্লাগারিজম চেক করবো, কন্টেক্সের ভিতরে কোনো এরর আছে কিনা সেটা দেখবো, রিলেভেন্সি আছে কিনা দেখবো, দেন ফাইনালি আমি এটা এআই ডিটেক্টর দিয়ে চেক করবো। যদি দেখি যে কন্টেন্টটা খুব একটা ভালো একটা গুড একটা ইনফরমেশান আমাকে দিচ্ছে, দেন সেটা আমরা ফাইনালি আমাদের ব্লগের ভিতরে পাবলিশ করব। তো দেখেন এখানে আমি চেয়েছিলাম হচ্ছে 1500 ওয়ার্ডের আর্টিকেল, বাট সে আমাকে কিন্তু একবারে 1500 ওয়ার্ড দিতে পারে নাই, সে আমাকে কী করেছে 580টা ওয়ার্ডের একটা আর্টিকেল দিয়েছে, এবং সেখানে সে আমার জন্য কী করেছে 10টা গেমিং অ্যাপসের নাম কিন্তু বলে কিন্তু একটা কনক্লুশন দিয়ে কিন্তু শেষ করেছে। এটা হচ্ছে এক মানে ওয়ান ক্লিকে যদি আপনি পুরো ফুল ইনডেপ আর্টিকেল চান সেক্ষেত্রে সেই আর্টিকেলের জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা আউটপুট। তো আরও এরকম কিন্তু অনেকগুলো এরকম কিন্তু আউটপুট রয়েছে, এটা হচ্ছে পুরো ফুল ব্লগ পোস্টের জন্য এবং ভালো একটা টুল কোড জেনারেটর। এটা হচ্ছে যারা ডেভেলপার রয়েছে তাদের জন্য, বিভিন্ন ধরনের কোড তারা আপনাকে জেনারেট করে দেবে যদি আপনি জেনারেট করতে চান। যেহেতু আমি ডেভেলপার না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই বিষয়ে রিভিউ দিতে পাচ্ছি না যে কোডটা আসলে কীভাবে কাজ করবে, বাট আপনি এখানে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে মানে আপনি চান যে হ্যাঁ আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চাই, বা কোড জেনারেটর এই ফিচারটা খুবই চমৎকার যারা ডেভেলপার রয়েছে তাদের জন্য। যদি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি এখান থেকে আউটপুট চান, জাস্ট এখানে এটা সেটা সিলেক্ট করে সেটার যেই কী চাচ্ছেন সেটা আপনি দিবেন, এখানে কিন্তু সেটার কিন্তু কোডটা সে জেনারেট করে দিয়ে দেবে। ধরা যাক আপনি একটা ওয়েবসাইট হেডার তৈরি করতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের মেনু তৈরি করতে চাচ্ছেন, জাস্ট এখানে সেই ল্যাঙ্গুয়েজটা দিবেন, কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন সেটা দিয়ে জেনারেট ক্লিক করলে আপনার এই কোডটা কিন্তু এখানে দিয়ে দেবে, যেটা খুবই 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 অসাম একটা ফিচার যারা ডেভেলপার রয়েছে তাদের জন্য। আশা করছি হেল্প হবে এবং অল্প সময়ে আপনাকে ভালো রেজাল্ট আউটপুট দিতে সক্ষম হবে। সো এই ধরনের আমরা এরকম আর্টিকেল থেকে শুরু করে আমরা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইনস্টাগ্রাম ক্যাপশন রেডি করা, তারপর হচ্ছে ওয়েল ডিজাইন আর্টিকেল তৈরি করা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করা, অনেক কিছু কিন্তু সুযোগ পাচ্ছি আমরা কার্টার ডট এআই এই টুলসটার মধ্যে। এবার আমরা যে টুলটা যেটা চেক করবো সেটা হচ্ছে কার্টার ডট এআই এর আমরা আরেকটা ফিচার চেক করবো, সেটা হচ্ছে টেক্সট টু স্পিচ জেনারেশন। হ্যাঁ, তো এখানের জন্য আমি এখান থেকে যে কোনো একটা র্যান্ডম টেক্সট আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ ওকে, এখান থেকে এতটুকু টেক্সট আমরা জেনারেট মানে টেক্সট টু স্পিচ আমরা জেনারেট করবো, এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা কার্টার ডট এআই যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আমরা যাব, এবার আমরা কার্টার ডট এআই এর অ্যাপসের মধ্যে আসলাম। সেই অ্যাপস থেকে আমরা যেটা জেনারেট করবো সেটা হচ্ছে টেক্সট টু ভয়েস, অর্থাৎ একটা টেক্সট আমরা দিব সে আমাদেরকে এটা ভয়েসে রূপান্তর করে দেবে, ঠিক আছে?
সো আমরা টেক্সট টু ভয়েস যেটা সেটা আমরা এখান থেকে জেনারেট করছি এবং যদিও এটা রিসেন্টলি লঞ্চ করেছে এই ফিচারটা এবং এটা কিন্তু খুবই লিমিটেড হ্যাঁ ল্যাঙ্গুয়েজ এখানে কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল রয়েছে এই ঘুরে ফিরে আপনাকে এই ল্যাঙ্গুয়েজগুলি এখানে ব্যবহার করতে হবে সো আমরা এখানে ইংলিশ দিলাম এবং ফিমেল ভয়েস আমরা চাচ্ছি দেন আমরা কি করলাম এটা কিন্তু আমরা রেডি করে ফেললাম ওকে দেন আমাদের ভয়েসটা কিন্তু রেডি এখন কিন্তু আমরা ভয়েসটা চাইলে শুনতে পারবো Have you heard about these new AI prompts for generating high-quality photography portraits? They're pretty cool. Essentially, these prompts will help the module understand what type of portrait you're looking for. এভাবে আপনারা কিন্তু চমৎকারভাবে কিন্তু টেক্সট টু ভয়েস হ্যাঁ তারপর হচ্ছে আপনার ভয়েস টু টেক্সট কপি রাইটিং এবং ইমেজ জেনারেশন এই চমৎকার বিষয়গুলো কিন্তু আপনারা কিন্তু কার্টার ডট এআই টুলসের মাধ্যমে করে ফেলতে পারবেন নতুন টুলস খুবই আপডেট চলছে এবং লো প্রাইসে আপনাদেরকে অফার দিচ্ছে এবং তাদের ভিতরে এআই কন্টেন্ট ডিটেক্টরও আসছে ভিডিও ক্রিয়েশনও আসছে তো এটা হচ্ছে ওপেন এপিআই নিয়ে ব্যবহার করছে সব মিলিয়ে আমার কাছে ওভারঅল এদের যেই প্রোডাক্টটা সেটা আমার কাছে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে এটা 10 out of 8 দেওয়া যায় তাকে বর্তমানে যে অন্য বাজারে যে টুলগুলো রয়েছে সেগুলো তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চেক করবেন কাটার ডট এআইটা এবং অবশ্যই টেস্ট করবেন যদি ভালো না লাগে অ্যাপসুমোর কিন্তু 60 days মানি ব্যাক গ্যারান্টি রয়েছেই আপনি কিন্তু এটা কিন্তু রিফান্ড করে দিতে পারেন যদি আপনার যদি এদের আউটপুটগুলো বা এদের যেই রেজাল্টগুলো আসছে সেগুলোতে আপনার কাছে সন্তোষজনক মনে না হয় সো আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করছি কাটার ডট এআই টুলসটা আপনাদের সবার পছন্দ হবে